কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি 1 জনকে দেওয়া হয়েছে 11 বছরের কারাদণ্ড। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি WAM সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়ে বলেছে, কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে। প্রতিবেদনে বলা হয়, এই ব্যক্তিরা তাদের নিজ দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন। একজন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছে যে বাংলাদেশের সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে তারা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি সড়কে বড় ধরনের বিক্ষোভের আয়োজন করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। ওই বিক্ষোভের পরদিন আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে অবস্থিত বাংলাদেশের কনসুলেট জেনারেল বিবৃতি দিয়ে প্রবাসীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। এক আলাদা বিবৃতিতে আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানায়, আমিরাতে 10 লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন। তারা শান্তিপ্রিয় ও কঠোর পরিশ্রমী, তাই যেসব মুষ্টিমেয় প্রবাসী বাংলাদেশি বেআইনি কাজ করছেন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না। প্রবাসী বাংলাদেশিরা আমিরাতকে নিজেদের দ্বিতীয় আবাস মনে করেন। তারা স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। UAE-র পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, আমিরাতে বিপুল সংখ্যক বিদেশি নাগরিক বসবাস করেন। পাকিস্তান ভারতের পর দেশটিতে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশের। সাকিব হাওলাদার, RTV।